কিয়ামতের পূর্ব মুহূর্তের সকল মালহামাগুলো শামে সংঘটিত হবে, মক্কা আর মদিনায় হবে না। এই জন্য যে মক্কা মদিনা চিরদিনের জন্য ফেতনামুক্ত, দাজ্জালের প্রবেশ মক্কা মদিনায় নিষিদ্ধ। যেহেতু মক্কা মদিনা চিরদিনের জন্য ফেতনামুক্ত, এই জন্য মক্কা মদিনায় কোনো যুদ্ধ হবে না কিয়ামতের পূর্ব মুহূর্তে। মক্কা মদিনায় দাজ্জালও প্রবেশ করবে না। কিয়ামতের পূর্ব মুহূর্তের সব যুদ্ধ হবে এখানে, কিয়ামতের পূর্ব মুহূর্তের সব যুদ্ধ হবে শামে, ফিলিস্তিনে, ইসরায়েলে, জেরুজালেমে, মসজিদে আকসা এবং তার আশেপাশে কিয়ামতের পূর্ব মুহূর্তের সকল বড় যুদ্ধগুলো সংঘটিত হবে। আর এত বড় ক্রাইটেরিয়া, এত বড় কারণ পৃথিবীতে আর নাই যেখানে এত বিশাল যুদ্ধ হতে পারে। কেননা এত এই জিনিসের যত লোক দাবিদার, আর পৃথিবীতে এরকম কিছু নাই যেটার এত লোক দাবিদার। পৃথিবীর 90% মানুষ এটার দাবিদার, তথা 90% মানুষ এটার জন্য যুদ্ধে জড়িয়ে যেতে পারে। আমেরিকা, ইউরোপ থেকে শুরু করে, ইসরায়েল থেকে শুরু করে গোটা মুসলিম বিশ্ব, গোটা ইউরোপ এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে। গোটা রাশিয়া, গোটা ইউক্রেন সব এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে ইসলাম মানার কারণে, বলেন আল্লাহু আকবার। এই জায়গার মধ্যে আমাদের আজকের বক্তব্যের সকল সারমর্ম আছে। ওই বানু ইসরায়েলের হাত থেকে আল্লাহ জেরুজালেম দুইবার ছিনিয়ে নিয়েছে, তাদের উপর অভিশাপ দিয়েছে। কেন? ওরা সকাল সন্ধ্যা আল্লাহর কথা অমান্য করত, সকাল সন্ধ্যা আল্লাহর পাঠানো নবীদের জবাই করত, এটা ছিল তাদের স্বভাব। আর আজকেও আল্লাহ মসজিদ আকসা আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে, এটা আল্লাহর আজাব। আমাদের আমলের কারণে, আমাদের গুনাহের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তৌফিক দেয় না। যে কত হাজি এখানে বসে আছে, ওই হাজির তৌফিক হয়নি যে সে আল্লাহর তিনটা পবিত্র মসজিদের তৃতীয় মসজিদে সফর করবে, হয়নি তৌফিক। এই তৌফিক আল্লাহ দেয়নি, এটা আল্লাহর আজাব। আমাদের মতো গুনাহগারকে আল্লাহ আজাবে রেখেছে যে আমরা আল্লাহর পবিত্রতম মসজিদ মক্কা এবং মদিনা দেখতে যেতে পারলেও আল্লাহর আর এক পবিত্র মসজিদ মসজিদ আকসা দেখতে যেতে পারি না। 80 বছর থেকে দেখতে যেতে পারি না, একদিন দুই দিন নয়, এই 80 বছর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজাবের মধ্যে রেখেছে। যেমন বানু ইসরায়েলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজাবের মধ্যে রেখেছিল, শাস্তির মধ্যে রেখেছিল। সম্মানিত উপস্থিতি, এটা আজাবের একটা আলামত যে আপনারা মসজিদ আকসায় যেতে পারেন না, মসজিদ আকসায় সালাত আদায় করতে পারেন না, মসজিদ আকসায় প্রবেশ করতে পারেন না। পৃথিবীর কোনো মুসলিম দেশের কোনো মুসলমান মসজিদ আকসায় যেতেও পারে না, সালাতও আদায় করতে পারে না। একমাত্র তারাই পারবে যারা ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো করেছে তথা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। একমাত্র তাদেরকেই যাওয়ার অনুমতি দেওয়া হবে, একমাত্র তারাই যেতে পারবে, আর অন্য কেউ নয়। এই যে আজাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রেখেছে, এই আজাব থেকে উদ্ধার বানু ইসরায়েলের ঘটনা থেকে শিখবেন। আজকের যারা দাবি করছে তারা হচ্ছে ফেরাউনের ভূমিকায় চলে গেছে, আর আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে দিয়েছে বানু ইসরায়েলের ভূমিকায়। ফেরাউন যেমন বানু ইসরায়েলের শিশুদের হত্যা করত, আজ আমাদের শিশুদেরকে আজকের ফেরাউনেরা হত্যা করতেছে। 10,000-এর 4,000 হচ্ছে শিশু, যে 10,000 গাজায় মারা গেছে তার 4,000 হচ্ছে শিশু। মানে ইচ্ছা করে করে শিশুদের জবাই করা হয়, হত্যা করা হতো ফেরাউনের যুগে। আজকের যুগে বানু ইসমাইলের, ইসমাইলের বংশধর হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বানু ইসমাইলের সন্তানদেরকে আজকে হত্যা করা হচ্ছে, শিশুদেরকে জবাই করা হচ্ছে, এটা আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা। এই পরীক্ষা থেকে উত্তরণ তাকওয়া পরহেজগারিতা ছাড়া আর কোনো রাস্তা নাই। দাউদ বিজয় করতে পেরেছিল জেরুজালেম, সুলাইমান জেরুজালেমে বিশাল শাসন কায়েম করতে পেরেছিল, ইউসা বিন নুন জেরুজালেম বিজয় করতে পেরেছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম বিজয় করতে পেরেছিল তাকওয়া দিয়ে, পরহেজগারিতা দিয়ে। তাকওয়া এবং পরহেজগারিতা থাকলে আল্লাহর সাহায্য আসবে, আল্লাহর সাহায্য আসতে বাধ্য, এটা আল্লাহ সুবহানাহু তাআলার ওয়াদা যে তিনি সাহায্য করবেন। কিন্তু আমরা আমাদের আমল এবং আখলাকে ইহুদিদেরকেও পিছে ফেলে দিয়েছি। কিভাবে ইহুদিদেরকে পিছে ফেলে দিয়েছি আপনি যান? আপনারা কোনোদিন, যেহেতু বাংলাদেশে কোনো ইহুদি নাই, দেখার আপনাদের সুযোগও নাই, কোনোদিন যদি সুযোগ হয় কারো, যারা অনলাইনে দেখছেন ইউরোপ আমেরিকায়, তারা যাবেন ইহুদি পল্লীতে, যাবেন এবং ইহুদিদেরকে দেখবেন, এবং আমি যা বলছি তা মিলিয়ে নেবেন, যে মুসলমানদের দাড়ি বেশি আছে না ইহুদিদের দাড়ি বেশি আছে মিলিয়ে নেবেন, যে মুসলমানেরা 100 জনে কতজন দাড়ি রাখে আর ইহুদিরা 100 জনে কতজন দাড়ি রাখে। যেহেতু ওটাও আব্রাহামিক রিলিজিয়নের দাবি করে, আর সব নবীর মধ্যে 10টা বৈশিষ্ট্য কমন, সব নবীর মধ্যে কয়টা বৈশিষ্ট্য কমন? 10টা। তো সব নবীর মধ্যে দাড়ির বৈশিষ্ট্য কমন ছিল,